আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানে সম্মানিত করেছেন। কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চায়, আগে তাকে সম্মান করবে তারপর অপমান করবে। কিভাবে? মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, বলেন সুবহানাল্লাহ। এবার নামের অর্থটা করেন, মুহাম্মদ শব্দের অর্থ করেন প্রশংসিত। এবার আমি প্রশংসিত ব্যক্তি মিথ্যাবাদী, বলেন প্রশংসা করলাম আগে না নিন্দা করলাম আগে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নিন্দা করে তাদেরকে বলছি, তোমরা যতই নিন্দা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মান করেছেন, তুমি নিন্দা করে কিছুই করতে পারবা না। কারণ মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, তার নামটাই আল্লাহ রেখেছেন প্রশংসিত। আচ্ছা এবার শুনুন, সেই লোকেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর। অথচ তিনি মিথ্যাবাদীও ছিলেন না, তিনি জাদুকরও ছিলেন না। এখন এই যে দুটো মিথ্যা অপরাধ তার নামে দেওয়া হলো, অপরাধ কি? তাওহীদুল উলুহিয়ার প্রচার করার কারণে। পরের আয়াতটা দেখুন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, অবাক করা কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবগুলো মাবুদ বাদ দিয়ে এক মাবুদের ইবাদত করতে বলে, সত্যি এটা একটা অবাক করা কথা, এটা কি মানা যায়? এ কথা কি বুঝাইছে আমি আপনাদেরকে বলছি, আমাদের সবাই খেয়াল করেন। এই আলেমরা আমাদের মুখ থেকে অনেকবার শুনেছেন, আমরা হজ করতে যাই কোথায় বলেন তো? কাবায়, তাই না? কাবা ঘর আমরা গিয়ে তাওয়াফ করি, হাজারে আসওয়াদে সম্মন করি। ওই ঘরটার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা কয়টা মূর্তি রেখেছিল বলতে পারেন? কয়টা? আলহামদুলিল্লাহ, দেখছেন এমন জায়গায় ওয়াজ করতে এসেছি মানে ওয়াজ এরা আগে থেকেই জানে। কয়টা মূর্তি? সিলেটে কতগুলো ওলি আছে তার সংখ্যা কত জানেন না? ওখানে কাবা ঘরের মূর্তিও 360, আর সিলেটে নাকি 360 জন ওলিও এসেছিলেন। সংখ্যায় কিভাবে মিললো আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ মিলাইছে। কোন ব্যক্তিকে এভাবে নির্দিষ্ট করে ওলি বলা যাবে না। ওলি মানে আল্লাহর বন্ধু। কে আল্লাহর বন্ধু এটা কি আমরা নির্দিষ্ট করে বলতে পারি? আল্লাহই ভালো জানেন। আচ্ছা এবার শুনুন, 360টা মূর্তি স্থাপন করার কারণ কি? কারণ এক মূর্তি বিদ্যা দেয়, আর এক মূর্তি মানুষের বিপদ দূর করে, আর এক মূর্তি পরকালে মুক্তি করে, আর এক মূর্তি পরকালে সুপারিশ করে। এইভাবে এক একটা মূর্তির এক একটা বৈশিষ্ট্য আছে। সুতরাং কেউ বিপদ থেকে দূর করতে হলে ওই মূর্তির পূজা করতে হবে, কোনো ব্যক্তি বিদ্যা চাইতে হইলে অমুক মূর্তির পূজা করতে হবে। এইভাবে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল, তাদের ছিল 360টা মাবুদ। আমাদের কয়টা মাবুদ? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু এই একটা অপরাধ করেছিলেন, যদিও তা অপরাধ না, এটা তাদের দৃষ্টিতে অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 360 জন মাবুদের পূজা করা যাবে না, এক মাবুদের পূজা করতে হবে। তিনি কোথায় থাকেন? একটু আগে বললাম, বলে গেছে কোথায় আছেন? আরশে আছেন। সুতরাং আমাদের মাবুদ কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাটাই বলেছিলেন, এটাই হলো তাওহীদুল উলুহিয়া, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত কোনো পীর, কোনো ফকির, কোনো লেংটা বাবা, কোনো খাজা বাবা, কোনো দায়ের বাবা, কোনো মাজার, কোনো কসবা বাবা, কোনো গোজার বাবা কারো পূজা করতে হবে না, শুধু পূজা করতে হবে একমাত্র আল্লাহ, এটাই হলো তাওহীদুল উলুহিয়া। তাহলে ইবাদত করবো কার? এই একটাই হলো মূল। সুতরাং আপনাদেরকে আমাকে জানতে হবে, কোন মুসলিম যদি তাওহীদুল উলুহিয়া স্বীকৃতি প্রদান না করে, কোন মুসলিম যদি তাওহীদের উপর অটল না থাকে, তাহলে সেই মুসলিমের কপালে পরকালীন মুক্তি আশা করা যায় না, সেই মুসলিমের কপালে জান্নাতও আশা করা যায় না। এখন তাওহীদুল উলুহিয়া কোথায় আছে, কোন জায়গায় পাবেন তাওহীদুল উলুহিয়া? তাওহীদুল উলুহিয়া আপনার একেবারে ঠোঁটের উপরে, কিন্তু আপনি খুঁজে পান না। পাবেন কোথায়? আমরা যদি আলেমরা একটু বুঝিয়ে বলতাম তাহলে পেতেন, আমরা বলি না তাই পান না।
দেখেন আপনার ঠোঁটের গোড়ায় এই তাওহীদ, তাওহীদুল উলুহিয়া। দেখি দি আমি একটা বাক্য বলি, এই বাক্যটা যদি আপনারা সবাই পারেন তো আমার সাথে পড়বেন, না পারলে সবাই চুপ থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পারেন? আচ্ছা এটা পারেন না সবাই? দেখেন এই জন্যই বলছি আপনাদের ঠোঁটের গোড়ায় আছে কিন্তু কেউ জানেন না, এই বাক্যটার মধ্যেই তাওহীদুল উলুহিয়া লুকায়িত রয়েছে কিন্তু আমরা জানি না। এটার নাম হলো কালিমাতুত তাইয়্যিবা। কি নাম? কালিমা মানে বাক্য।